আমার কথা আমি আমাকে দিয়ে বলি যে আমি মুসলিম দাবি করি, আমি মুসলমান, আমার বাবা মুসলমান, তাই আমি মুসলমান, ঠিক কিনা? আপনি আপনার জায়গাও বুকে হাত দিয়ে দেখেন যে আপনি মুসলমান, যে আপনার বাবা পূর্বপুরুষ মুসলমান তাই মুসলমান দাবি করেন। আপনি হিন্দু বা আপনি খ্রিস্টান, সেটা কি আপনার বাবা হিন্দু ধর্ম অবলম্বী, এই কারণে আপনি হিন্দু দাবি করেন? কিন্তু আসলে আসলে আমরা কয়জন জেনে হিন্দু আর কয়জন জেনে মুসলমান? এটা হাত তুলে, এখানে যদি হাত তুলতে বলে শতকরা একজন আমার মনে হয় না পাওয়া যাবে, যাবে কি না? তাহলে আমরা যার যার ধর্মকে খুবই মানে ই করি, প্রাধান্য দিই বা বলতেছি, কিন্তু আসলে আমাদের ধর্ম সম্পর্কে যা তা আমিও তো জানি না। আমি কি জানি, মনে করেন আমি জেনারেল লাইনে পড়াশোনা করছি, তাই না, অনার্স মাস্টার্স করছি, কিন্তু আমার ধর্মে যে কি আছে বা কি বলতেছে আমি কি জানি, পুরাপুরি জানি? মুসলমান নামে মুসলমান, আমার বাবা মুসলমান, আমি মুসলমান, তাই না? কিন্তু আসলে ওই ধর্মে কি বলতেছে, কি আমাদের কিভাবে চলা উচিত, আমরা কি চলি? সেটা চলি না। আবার যে একজন হিন্দু ধর্মাবলম্বী, সে তার ধর্মে কি বলতেছে সেটা কিন্তু সে জানে না। বিধায় আমরা জানি না, বিধায় আমাদের সমাজে এই বিশৃঙ্খলাগুলো বেশি, ভাই ভাই মারামারি, হানাহানি, ফাঁকি দেওয়া, এ করা তা করা, এইগুলো কিন্তু আমরা, আমি আরেকটা কথা বলি যে আমাদের আগে নৈতিক শিক্ষাটা আগে দরকার, যে যার যার ধর্ম থেকে, যে যার যার ধর্মে যেটা আছে সেই ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করা দরকার। যদি সঠিকভাবে আপনি জ্ঞান অর্জন করতে পারেন তাহলে দেখবেন যে অনেক মানে ঝামেলা নাই, ঠিক আছে? কারণ যখন আপনি জানবেন তখন অটোমেটিকলি আপনার বিবেক মানে নাড়া দিবে, সাড়া দিবে। আমি তো বলি যে বিচারক আপনি, আপনি আপনার বিচারক, আপনার কোন কাজটা ভালো মন্দ আপনার বিবেক সেটা সাড়া দিবে। তা আপনি যদি বিবেকবান হন এমনি অটোমেটিকলি দেখবেন যে খারাপ কাজের দিকে ধাবিত আপনি কম হবেন, কিন্তু আপনার যদি মনটা সেই মানে কুলুষিত থাকে, ঠিক আছে, সেই ধর্মের জ্ঞান না থাকে, ভালো মন্দর বোঝার মানে শক্তি না থাকে, তাহলে আপনি খারাপ পথের দিকে ধাবিত হবেন, এটা হচ্ছে ফাইনাল। যেমন ইসলাম ধর্মের কথা বলছে আশরাফুল মাকলুকাত বলে মানুষ, আশরাফুল মাকলুকাত কি বলছে মানুষ, মানুষ কিন্তু ওখানে বলে নাই যে খালি মুসলমান, আশরাফুল মাকলুকাত সৃষ্টির সেরা জীব বলে নাই যে মুসলমান, বলে নাই যে হিন্দু, তার মানে মানুষ, সৃষ্টির সেরা জীব মানুষ, সেখানে সব ধর্মের লোক। তাহলে সৃষ্টির সেরা কেন বলা হয়েছে, যে আপনাদেরকে সঠিক জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে আপনাদেরকে সৃষ্টি করা হয়েছে, কারণ বিশ্বমণ্ডল তো একজন চালায়, এটা তো আমরা সবাই স্বীকার করি নাকি স্বীকার করি না? তাহলে যদি এটা আমরা স্বীকার করি তাহলে আমি বলি যে এটা সব কিছু একজন নিয়ন্ত্রণ করেন, সেই সৃষ্টিকর্তা, মহান সৃষ্টিকর্তা নিয়ন্ত্রণ করেন। কে ধনী হবে, কে বড় লোক হবে, কে ভ্যান চালাবে, কে সুইপারগিরি করবে, এটাও কিন্তু ওখান থেকে নিয়ন্ত্রিত হয়, ঠিক কি না? কারণ আপনি দেখেন যে আমি কোটিপতি, আমি আমার বিল্ডিং আছে, কোটি টাকার বিল্ডিংয়ে থাকছি, তাই না? আচ্ছা এখন মনে করেন আমার ওই যে ওভারফ্লো হয়ে গেল ট্যাঙ্কি বাথরুমের, আচ্ছা এটা পরিষ্কার করার জন্য কি আরেকজন কোটিপতি বা আরেকজনের কেউ যদি 2 কোটি টাকাও দেয় ভাই পরিষ্কার করে দেবে? তাহলে কি ওইটার জন্য কিন্তু একজন সুইপার দরকার, তাই না? তাহলে সমাজে যদি সুইপার না থাকে তাহলে তো মানে অচল, তো আপনি তো ওই কোটি টাকার বিল্ডিংয়ে থাকতেই পারবেন না, ঠিক কিনা? তাহলে এটা সৃষ্টিকার, এটা আল্লাহ মানে সৃষ্টিকর্তার সৃষ্টি। আপনার একজন ভ্যান চালক যে ভ্যান চালাচ্ছে, এটাও সৃষ্টিকর্তার সৃষ্টি যে তাকে দিয়ে মানে ভ্যান চালাবে, কারণ আপনি এক বস্তা চাল কিনছেন, আপনি কোটিপতি মানুষ বা আপনার ভাইকে ওই 500 টাকা দিলে ওই বস্তা মাথায় করে নিতে পারবে না, কিন্তু ওই ভ্যানওয়ালা বা ওই যে দিনমজুর যে আছে তার কিন্তু সে মাথায় করে নিয়ে আপনাকে দিচ্ছে, তার মানে ওর রিজিক ওর মধ্যে নির্ধারিত। তা আমি বলি যে এগুলো আমাদের মানে সন্তুষ্ট না, আপনি যদি যখন যে অবস্থায় থাকেন সে অবস্থাকে যদি আপনি সন্তুষ্ট চিত্তে থাকেন, যে শুক্রিয়া আদায় করা যে না বিধাতা আমার সৃষ্টিকর্তা আমাকে যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ ভালো আছি, এই শুক্রিয়াটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনার অভাব অনাটন আপনার কাটবে না। তাহলে যে কোনো অপরাধ করার আগে আপনার চিন্তাটাকে আগে ডেভেলপ করতে হবে, আপনার মানসিক চিন্তাটাকে যদি ডেভেলপ করেন তাহলে দেখবেন যে না আপনি সুখী, আপনার চেয়ে সুখী ব্যক্তি কেউ নাই, আপনি ভ্যান চালাচ্ছেন আপনি মহাসুখী, তাই না? যে কোটি টাকা আছে অথচ দেখেন ছেলে পেলে মানুষ হচ্ছে না, পঙ্গু বা পরবর্তীতে তার কিছুই নাই, অসুখ বিসুখে পড়ে আছে, তা আমি মনে করি তার থেকে তো যে ভ্যান চালায় খাচ্ছে বা মাছ চাষ করে খাচ্ছে বা বাজারে জোন দিয়ে খাচ্ছে সে অনেক সুখী, ঠিক কিনা? তাহলে সেইভাবে যদি আমরা চিন্তা করি প্রত্যেকেই তাহলে কিন্তু আমাদের সমাজে মারামারি হানাহানি থাকার কথা না, থাকবে না।